স্মার্ট বাংলাদেশের অনন্য উদাহরণ ভার্চুয়াল কোর্ট সিস্টেম। সশরীরে উপস্থিত না থেকে ভিন্ন ভিন্ন অবস্থানে থেকেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচার পরিচালনা করার নাম ভার্চুয়াল কোর্ট। বিশ্বের অনেক দেশে এ ধরনের আদালত চালু রয়েছে। সুপ্রিম কোর্টের সাথে আমরা একটা কাজ করেছিলাম, সেটা আমাদের সবচেয়ে বড় যে ইয়েটা ছিল প্যান্ডেমিকের সময় ভার্চুয়াল কোর্ট। এবং ভার্চুয়াল কোর্টের যে কনসেপ্টটা সেটা ইউএনডিপি থেকে এসেছিলো, পরে ইউএনডিপি, A2I, ট্যাপওয়্যার এবং আরও দুটি ইন্ডাস্ট্রি কলিগ আমাদের সাথে ছিল, অরেঞ্জ বিডি, ই জেনারেশন মিলে, বিজনেস অটোমেশন, আমরা মিলে একটা ইকোসিস্টেম সুপ্রিম কোর্টকে দিয়েছিলাম। সেই ইকোসিস্টেমটা ছিল, যেমন প্যান্ডেমিকের সময় তো বেল দেওয়া যাচ্ছিলো না এবং সামনে রোজা ছিল, তো যেহেতু বেল দেওয়া প্রয়োজন, তো এই অনলাইন হিয়ারিং বেইলটা নিয়ে, বেইল অ্যাপ্লিকেশনটা নিয়ে অনলাইনের মাধ্যমে জামিনের ব্যবস্থা করে দেয়া, এই যে পুরো একদম সিস্টেমটা, এটা হচ্ছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করে দেওয়া হয়েছিল। মহামান্য চিফ জাস্টিস যখন এটার প্র্যাকটিস ডিরেকশনটা অ্যালাউ করেন যে ভার্চুয়াল হিয়ারিং বা ভার্চুয়াল কোর্ট অ্যালাউ করা যাবে, তারপরে মাত্র এক মাসের মধ্যে, তখন সামনে রোজা ছিল ওই প্যান্ডেমিকের ওই সময়টায়, এক মাসে 1 লাখের উপর আবেদন গ্রহণ করে 70,000-এর উপরে বেইল এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে তখন দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে। এবং এটা ছিল সুপ্রিম কোর্টের একটা, মানে আমি বলবো যে ডিজিটাইজেশনের বড় মাইল ফলক। ভার্চুয়াল কোর্ট এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যখন করোনা আসলো, করোনাকালীন সময় আমাদের আদালত, সুপ্রিম কোর্ট সহ প্রায় অধস্তন আদালত সবই বন্ধ হয়ে যায়। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর বলা হলো যে সাংবিধানিক আদালত কখনোই বন্ধ থাকতে পারে না। তখন কি করা যায়, তখন যোগাযোগ করা হলো, 24 ঘন্টার মধ্যে ভার্চুয়াল আদালত খোলার ব্যবস্থা গ্রহণ করা হলো এবং এটা এত বেশি প্রশংসিত হলো যে সাধারণ আদালত ব্যবস্থার চেয়ে দেখা গেল ভার্চুয়াল আদালত ব্যবস্থায় আমরা লয়াররা এবং বিচারপতিরা অনেক হ্যাপি ছিল, বিকজ কোর্টে যেতে হচ্ছে না, আমরা চেম্বারে বসে বসে মামলা হিয়ারিং করছি, অনেকে ইংল্যান্ডে বসে মামলা হিয়ারিং করছে, নোয়াখালীতে লয়ার তার বাসায় বসে মামলা হিয়ারিং করছে, চট্টগ্রাম থেকে মামলা হিয়ারিং করছে সুপ্রিম কোর্টে। এটা একটা অভিনব জিনিস ছিল, এটা খুবই ফ্যামিলিয়ার হয়ে গেল কিছুদিনের মধ্যে। এবং করোনাকালীন সময় এটা খুব ভালো চলতে ছিল এবং করোনাকালীন সময়ের পরেও এই জিনিসটা কিন্তু পার্মানেন্ট করা হলো, যে এখনও যদি কেউ বাইরের থেকে করতে চায় অথবা যারা আদালত থেকে, যারা খুব ভিআইপি অথবা হ্যাবিচুয়াল অফেন্ডার যারা আছে, যাদেরকে এর থেকে জেলখানা থেকে আদালতে আনা কষ্টকর, তাদের সাক্ষ্যটা কিন্তু নেওয়া হচ্ছে ভার্চুয়াল কোর্টে, ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে। এটাও কিন্তু স্মার্ট বিচার ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।